এতিয়া 10 বাজিছে, মোৰ ঘৰৰ পৰা 3-4 কিলোমিটাৰ দূৰত এটা স্নেক ওলাইছে। আমি এতিয়া স্নেকটো ৰেস্কিউ কৰিব গৈ আছোঁ। আৰু কিমান সময় লাগে এতিয়া তাত গৈ পোৱাৰ কনফাৰ্ম, কিমান টাইম লাগিব ৰেস্কিউ কৰোঁতে, আমি এতিয়া গৈ আছোঁ। তলত গডেছ দুবাৰ কামুৰিলে মই মৰি যাম হয়নে? আপোনালোকলৈ অনুৰোধ, আপোনালোকে যাতে অলাগতিয়াল বস্তুবিলাক ঘৰৰ ভিতৰত নাৰাখে, যাতে সাপৰ বাসস্থান আপোনালোকে যাতে নিজৰ ঘৰৰ ভিতৰতে কৰি নলয়, সেইটো আপোনালোকলৈ অনুৰোধ। সাপটো একেবাৰে ভিতৰৰ একেবাৰে তলৰ গড্ৰেজৰ এটা চুকত আছিল। আমি ৰেস্কিউ কৰিবলৈ বহুত অসুবিধা হৈছে, যদিও সাপটোৱে যাতে একো দুখ নাপায় সেইটো কাৰণে আমি তাক গুৰুত্ব দিছোঁ যে কেনেকৈ ভাল ধৰণে ৰেস্কিউ কৰিব পাৰোঁ। আৰু এই আমি ৰেস্কিউ কাৰ্য আৰম্ভ কৰিছোঁ আৰু ধুনীয়াকৈ সাপটো বেগৰ ভিতৰত সোমাই গৈছে। একো দুখ নোপোৱাকৈ সাপটো আমি ৰেস্কিউ কৰিব পাৰিলোঁ। এতিয়া বাইদেউ এইটো দেখুৱাব নোৱাৰি, এইটো মানে ওলালে বহুত ভুল হ'ব, এইটো দেখুৱালে মই মানে সেইটো অকণমান ঠাণ্ডাকৈ মানে ভালকৈ ৰেস্কিউ কৰিব লাগে। মানে এতিয়া কিছুমানে ডিঙি চেপি পেলাই এইটো এইটো মানে অৰিজিনেল ৰেস্কুৰেণ্ট নহয় তাৰমানে, এইটো কাৰণ কেলে হাতটো দুখ পাই যায়তো, যদি হাতটো যদি দুখেই পাই যায় তেতিয়াহ'লেতো ধৰা তোমাৰ ৰেস্কিউ কৰি পেলাই লাভ নাই। কিছুমান ডিঙি চেপি পেলাই যে ৰেস্কিউ কৰি যায় পূৰা ডিঙি কৰি এনেকৈ চেপ খাই যায় হাতটো গৈ যায় মানে, তেতিয়া হাতটো বাচি থকা নিচিনা দেখি পায় মানুহে, কিন্তু যেতিয়া জংঘলত এৰি দিয়ে তেতিয়া হাতটো মৰি যায়। তো সেইটো কাৰণে মই মানে হাতটো কেতিয়াও মানে ডিঙি নাছিলোঁ, মই অকণমান কষ্ট কৰিব লাগিব, কষ্ট টেকনিক আছে। এতিয়া আমি গম পালোঁ ন হাতটো কোনপিনে মুখখন আছে, কোনপিনে আহিব লাহেকে কেনেকৈ কান্দি হ'লতো, লাহে লাহে কান্দিছিলোঁ মজা কিমান ধুনীয়াকৈ সোমাই কষ্ট নাই। খালি আপুনি গোটেই ৰুমটো চফা কৰিব, কিন্তু নেক্সট টাইম মই আহিলে চফা কৰিব লাগে ৰুমটো দেই, গোটেই ৰুমটো যিমান নলগা বস্তু আছে চব চাইড কৰিব, আৰু আপোনাৰ ভিতৰতে জোতা বক্সবিলাক আছে সেইবিলাক চব উলিয়াই দিব, সেইবিলাক সাপে থাকে। অকণমান দিন আগত এই ইহঁতৰ ঘৰত কিয় সাপে পোৱালি দিলে, কবৰা পোৱালি, এই ঘৰ পাইছোঁ তিনিটা পোৱালি মই ৰেস্কিউ কৰিছোঁ, তিনিটা সাপৰ পোৱালি। ঠিক আছে বাৰু, হ'ব তেতিয়াহ'লে। এইফালে ভাল এতিয়া আগক চাইছোঁ জেগাত সোমাই আছিলে, বহুত চুকত আৰু বহুত ভিতৰত বেলেগ বেলেগ টাইপৰ জাবৰা টাইপৰ বস্তু সোমাইছিলে। আমি ওলাইছিলোঁ 10টা বজাত, এতিয়া 11:44 হ'ল।
বহুতখিনি টাইম লাগিলে তাত মই একদম ভালকে একো দুখ যাতে নাপায় ভাতটোক মই সদায় গুরুত্ব দিওঁ যাতে দুখ নাপায় লাগিলে মই টাইম লওঁ রেস্কিউ করব কারণে কারণ এই আমার কামেই হয় রেস্কিউ করা তো আমার কামেই হয় রেস্কিউ করা এটা আমি ইয়াতে রিলিজ করি ধুনিয়াকে সদায় রিলিজ করতে মন করব এটা একটা বিষাক্ত হাব ডাইরেক্ট আপনাদের খুলি দিব সদায় মন করব যে ইয়াত আপনার সদায় সিগনাল দি লব তারপর এটা খুলব আপনাদের ফোন করে থাকবে আপনাদের আমার সদায় সহায় সহযোগ করব সাপোর্ট করে থাকবে ভাল কামক সদায় আপনাদের প্রমোট করব আর আমার সহায় সহযোগ করে থাকলে আমি ভাল ভাল কাম করে যাব পাৰিম আর সকলকে অনুরোধ সকলে যাতে প্রকৃতির সাথে বন্ধুত্ব স্থাপন করে কাম করে যায় গুড নাইট।